তোমাদেরকে দেখিয়ে দেবে। তো এটা কি? হ্যাঁ, তারপরে আম আছে, তাই তো? আম, তারপরে কাসুন্দি, বিট, নুন, নুন, এটা কি? এটা ভাজা মশলা নাকি? ভাজা মশলা, হ্যাঁ, চিনি আর লঙ্কা গুঁড়ো। আর এটা কি? লঙ্কা। আর এতে কি হবে? লঙ্কা কি ছেঁচা হবে নাকি? তো তানভি রাঁধুনি আজকে আমাদের আম মাখা করে দেখাবে। তো চলো শুরু করে দিই তানভি রাঁধুনির আম মাখা। তো প্রথমে কি করবেন আপনি তানভি রাঁধুনি? প্রথমে লঙ্কাটাকে ছেঁচে নেব। তো লঙ্কাটাকে ছেঁচে নেবে। আজকে তানভি রাঁধুনির হাতে টেস্টি টেস্টি আম মাখা আমরা খেতে পারবো সবাই। দেখা যাক। এই দেখো, চাষতে শুরু করছি। এরকম তানভি রাঁধুনি লঙ্কা ছেঁচছে। বা, লঙ্কার যে সুন্দর গন্ধ আসছে না, বলার কথা না। দেখি দেখি লঙ্কা ছেঁচাটা, দেখি একটু তুলে দেখাও। এই দেখো তানভি রাঁধুনি লঙ্কা ছেঁচা হয়ে গেছে। তো এবার তৈরি করবে। তো প্রথমে কি দেবে? এই বাটিতে তৈরি হবে নাকি? তো প্রথমে আম। বাহ, আমগুলো দেখেই খেতে ইচ্ছে করছে। তো আম দিল। তো এরপরে কি দেবে? লঙ্কা ছেঁচা। লঙ্কা ছেঁচা তো দিন, লঙ্কা ছেঁচা দিন। বাহ, লঙ্কা দিচ্ছে তানভি দিদি। তানভি দিদি লঙ্কা যেমন পেরেছে ছেঁচে দিয়েছে, ভালোই লাগছে। তো এরপরে কি দেবেন আপনি? তেল। তেল তো তেল দিন। তো এই দেখেন তানভি দিদি কি দিচ্ছেন? তেল। তেল, সর্ষের তেল। তো দিয়ে দিচ্ছে তেলটা। তো সম্পূর্ণ তেলটা তানভি দিদি দেওয়া হয়ে গেছে। এরপরে কি দেবে? এটা কাসুন্দি। তো কাসুন্দি দিচ্ছে তানভি দিদি। তো চলো তানভি দিদি কাসুন্দি দিয়ে দিক। বাহ, হেভি বানাবে মনে হচ্ছে। তো কেমন হবে? টেস্টি হবে তো? তাকান তাকান কেমন হবে? হবে। কেমন হবে? টেস্টি টেস্টি। ঠিক আছে, তো কাসুন্দিটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছে। এই দেখো কাসুন্দিটা আবার চামচে করে যেটুকু লেগেছিল সেটুকু আবার দিয়ে দিচ্ছে তানভিদি। খুব সুন্দর হচ্ছে। তো কাসুন্দি দেওয়া কমপ্লিট। এরপরে কি দেবেন আপনি? এরপর এটা কি? কি নুন? বিট নুন। বিট নুন, ঠিক আছে, দিয়ে দিন বিট নুন। এই দেখো বিট নুন দিয়ে দিল। বিট নুন আর লঙ্কার কাসুন্দির গন্ধটাই আলাদা হয়ে গেছে। আমার তো এখনই খেতে ইচ্ছা হচ্ছে। তারপরে কি? এটা কি? এটা সাদা নুন। সাদা নুন? ও, এটা এমনি লবণ, সাদা নুন তানভি দিদি দিয়ে দিল। বা, হেভি হবে। আর এখানে কি আছে? এইটা। এটা কি? ভাজা মশলা। হ্যাঁ, লঙ্কা গুঁড়ো আর চিনি, তাই তো? দিয়ে দেবেন একসাথে? তা দিয়ে দিন একসাথে, দিয়ে দেবে। এবার ঢেলে দিন, ঢেলে দিন, একবারে ঢেলে দিন, তাহলে আপনার সুবিধা হবে। হ্যাঁ, এই তো ঢেলে দিচ্ছে, খুব সুন্দর। তো ঢেলে দিয়েছে, এইবার কি হবে? জম পেস্ট করে মাখতে হবে তো নাকি? তো মাখুন। তো এবার মাখবে, একবারে টেস্টি টেস্টি করে মাখবে তানভি দিদি। দারুণ গন্ধ বেরোচ্ছে, দারুণ। এই দেখুন তানভি দিদি মন দিয়ে মাখছে। তাকান একটু, মন দিয়ে তানভি দিদি মাখছে। উফ, কি দারুণ হবে খেতে, তা বলার কথা না, খুব সুন্দর। আর ভাজা মশলাটা কি আপনার বানানো? ও, ঠিক আছে, দেখি বানান। তো ভালো করে মাখাচ্ছে, যাতে তেল, লঙ্কা, নুন, চিনি একবারে গলে গিয়ে একবারে মাখো মাখো হয়ে যায়। তো তারপরে আমরা টেস্ট করে দেখব তানভিদির আম মাখা। তা আম মাখা কটাকা? দু টাকায় আম মাখা দিয়ে দিচ্ছেন? মাখানো হয়ে গেছে প্রায়, এবার আমরা একটু টেস্ট করে দেখব। তানভিদি আমাকে একটু দেবে এখন, আমি একটু টেস্ট করে দেখব। তো এই বাটিটাতে একটু দিন আমাকে, একটু টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। বন্ধুদের বলতে হবে তো যে তানভিদি কত সুন্দর রান্না করতে পারে আর কত সুন্দর বানাতে পারে। আর একটা দিন খেয়ে দেখি, দাঁড়ান বন্ধুরা। এই দেখো আমাকে দিয়েছে, তুমি একটু খেয়ে দেখি, দাঁড়াও খেয়ে দেখি। দারুণ বানিয়েছে, দারুণ। আপনার হাতে তো জাদু আছে, জাদু আছে আপনার হাতে। দারুণ হয়েছে খেতে, একদম অসাধারণ। তো এই দেখো এত সুন্দর তানভিদির আম মাখা হয়েছে, বলার কথা না,
খুব সুন্দর খেতে হয়েছে, বিশ্বাস করতে পারবে না তোমরা, কারণ যেহেতু তোমরা খেতে পাচ্ছ না। তো তানবিদি স্টাইলের আম্মাখা বানিয়ে বাড়িতে তোমরা অবশ্যই খেও, হেভি সুন্দর রেসিপি। তানবিদির হাতের আম্মাখা যে এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। তো নেক্সট ভিডিওতে আবার তানবিদির সাথে দেখা হবে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হবে, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই বাই।